তো 3 দিন ধরে ফুরফুরা শরীফের বিভিন্ন ভাই সাহেবরা আমাদেরকে ফোন করছেন যে আপনি আসুন, আপনাকে সঙ্গে নিয়ে ওই মাজারে জিয়ারত করব এবং আপনাকে বিরেশ সম্মান দেব। আমরা একটু বলেছি যে না, যেটা হয়েছে খুব ভালো হয়েছে, এটা বাংলার মানুষ দেখুক যে আজকে কি ধরনের নোংরামি রাজনৈতিক স্বার্থে, এই আইএসএফ এর কয়েকটি দালালের স্বার্থে কি ধরনের নোংরামি, কি ধরনের ভণ্ডামি হচ্ছে। তো যাই হোক, আমি বিশেষ করে ক্যানিং পূর্ব বিধানসভা এলাকা, ভাঙড় বিধানসভা এলাকার আমাদের যে সমস্ত সাধারণ নাগরিক আছেন, সে হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, খ্রিস্টান হতে পারে, আমি তাদের সকলের কাছে আবেদন করব যে সাদাকে সাদা, কালোকে কালো বলার চেষ্টা করুন। এবং বিশেষ করে আমি আজকে যারা আমাদের দলে যোগদান করবে তাদেরকে ধন্যবাদ জানাব যে আজকের ভাঙড়ে 9-7 2 বছর বিধায়ক হয়েছে। বিধায়ক হওয়ার সময় গালভরা গল্প দিয়েছিল, ভাঙড়ের উন্নয়নের কথা বলেছিল, ভাঙড়ের বেকার যুবদের চাকরির কথা বলেছিল, হসপিটালের কথা বলেছিল, কোল্ড স্টোরেজ থেকে শুরু করে অনেক বড় বড় গালভরা গল্প। আমি আপনাদের, আমার সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি তাকে প্রশ্ন করতে চাইছি, 2 বছরে আপনি কি কি কাজ করেছেন তার একবার খতিয়ানটা ভাঙড়ের মানুষের সামনে আপনি তুলে ধরুন। আপনি কটা রাস্তা করেছেন, আপনি কটা হসপিটাল করেছেন, আপনি কটা কোল্ড স্টোরেজ করেছেন, আপনি কটা কর্মতীর্থ করেছেন, আপনি কটা ব্রিজ করেছেন, আপনি কোন মানুষটার বিপদে পাশে দাঁড়িয়েছেন, কোন মানুষটার 2টো বই কিনে দিয়েছেন, কটা ছেলে মেয়ের, কটা রোগীকে হসপিটালে ভর্তি করেছেন, কটা মেয়েকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন, আপনি খতিয়ানটা নিয়ে বসুন। আর আমরা কথা দিচ্ছি, আমরা ভাঙড়ে হেরে যাওয়া সত্ত্বেও আমরা কত কিলোমিটার রাস্তা, পিডব্লিউডি রাস্তা, ইরিগেশনের রাস্তা, আরআইডিএফ এর রাস্তা, পঞ্চায়েতের রাস্তা, বিভিন্ন স্কিম থেকে যে রাস্তা করেছি তার খতিয়ান আমরা নিয়ে বলবো। আমরা এডিপি জল প্রকল্পে কত কোটি টাকার জল প্রকল্প আজকের ভাঙড়ে হচ্ছে তার খতিয়ান নিয়ে আমরা বলবো। আমরা কটা ব্রিজ করেছি, কত বাড়িতে বিদ্যুৎ পৌঁছেছে, আমরা সেগুলো সবকিছু নিয়ে বলবো, বসবো, বসতে চাই। কিন্তু আপনি আপনার তথ্য দিয়ে দেখান, কিচ্ছু করতে পারবো না। গতকাল সিএনএ যখন আলোচনা হচ্ছিল, আমরা একটা ডিবেটে বসেছিলাম, ও স্বীকার করে নিয়েছে যে শওকত ভাইদের হাতে কলম, আমাদের কিছু করার নেই। তাহলে আছেন কেন, তাহলে আছেন কেন একজন বিধায়ক হিসেবে, একজন জনপ্রতিনিধি হিসেবে? ওখানে ডেভেলপমেন্টের ক্ষেত্রে তো ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি, এ দায়িত্ব তো তোমার, তোমাকে জনভোট দিয়ে মানুষ নির্বাচিত করেছে, তোমাকে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা বাঁধানোর জন্য করেনি, তোমাকে মুসলমানের মুসলমানের রক্ত জড়ানোর জন্য করেনি। আবার আমি অবাক হয়ে গেলাম, গত 4 দিন আগে ভাঙড়ে গাড়ি হুট করে গাড়ি করে ঘুরছে, এ তো আমি দেখেছি নরেন্দ্র মোদী, অমিত শাহের মতো লোকেরা, অনেক বড় বড় জাতীয় পর্যায়ের লোকেরা, তারাই গাড়িতে হুট করা করে ঘুরে, ভাঙড়ে হুট খোলা গাড়ি করে ঘুরছেন। আর আমরা কালকে হুট খোলা গাড়ি আর 2-4 চাকা গাড়ি নয়, পায়ে হেঁটে আমরা কালকে প্রতিবাদ করব। ভাঙড়ের রাজপথে লক্ষাধিক মানুষের উপস্থিত আগামীকাল হবে, লক্ষাধিক মানুষের উপস্থিত হবে, এটা কালকের প্রমাণ করে দেব আমরা যে ভাঙড়ের মাটিতে শেষ কথা বলবে তৃণমূল কংগ্রেস আগামী দিনে। কারণ ঠোকাবাজ, ধান্দাবাজ, অনুন্নয়নকারী, সাম্প্রদায়িক শক্তি, মৌলবাদী শক্তি ভাঙড়ের পবিত্র মাটিতে কখনো স্থান পেতে পারে না। এবং ভাঙড়ের সকল নেতৃত্বকে সঙ্গে নিয়ে আমরা ইউনাইটেড ভাবে লড়ব, এটাই আমাদের লক্ষ্য, এটাই আমাদের উদ্দেশ্য। কেউ কেউ আমরা অবাক হয়ে যাচ্ছি, কেউ কেউ বলছে চট জড়িয়ে পার করে দেবো, চট জড়িয়ে মানে কি, খুন করে দেবে, দেবেন? কেউ বলছে গুলি করে দেবো, কেউ বলছে বোম মেরে দেবো। আমরা এই আপনাদের বলি, ওসব ভয় দেখিয়ে কোনো লাভ হবে না, এসব ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। আপনি গুলি করবেন, আপনি খুন করবেন, চট জড়িয়ে পাঠাবেন, আপনার এই ভিডিওটা আমরা রেখেছি, কোন ভদ্রলোক বলেছেন ওর ছবিটাকে আমরা এখানে বাঁধিয়ে রাখলাম যে এই ধরনের নোংরা গ্রহিত কথাবার্তা এটা তৃণমূল কংগ্রেস বরদাস্ত করে না। কিন্তু আমরা আমরা জানি রাস্তায় কিছু কুকুর থাকে, ঘেউ ঘেউ করে, এটা ওরা করবে, কারণ ওরা হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের কর্মীরা, নেতারা যদি সব এক হয়, ক্যানিয়ের দরকার লাগবে না, ওদের পায়ের তলার মাটি উড়ে যাবে, আগামী পঞ্চায়েত নির্বাচনে এটা দায়িত্ব নিয়ে আজ আমি বলে যাচ্ছি।
আর সেটা অলরেডি শুরু হয়ে গেছে, ভাওর জুড়ে জনজোয়ার তৈরি হয়ে গেছে, প্রমাণ হবে আগামীকাল। প্রথম রিহার্সেল, এটা তো সবে তো রিহার্সেল শুরু করেছি আমরা, এখন তো আসল খেলা বাকি, নাটকটা বাকি আছে, এখন শুরু হবে। আগামী দিনে আরো রাজনৈতিক আন্দোলন সংগ্রাম লড়াই শুরু হবে, যদি হিম্মত থাকে, বুকের পাটা থাকে। আপনারা আমাদের গুলি করবেন, খুন করবেন, কারণ যেদিন থেকে রাজনীতিতে নেমেছি সেদিন একটা পাক আমরা ওপারে দিয়ে রেখেছি। আমরা জানি এই সমস্ত জল্লাদ হারমাদ কিছু খুনি সমাজ বিরোধী আছে, যে কোনো সময় আমাদের খুন করে দিতে হবে, কিন্তু মানুষের জন্য কাজ করতে গিয়ে যদি শহীদ হয়ে যায়, খুন হয়ে যায়, আমাদের কোনো আপত্তি নেই, এটা খুবই ক্লিয়ার। আমরা মানুষের জন্য কাজ করার চেষ্টা করি, এটা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছেন। তাই আজকে আমাদের কালিংপুর বিধানসভা এলাকা থেকে বা ভাঁড় থেকে যারা এসেছেন, আমি সকলকে আবেদন জানাচ্ছি, আগামীকাল ঠিক বেলা 3টার মধ্যে বড়ালিঘাটে আসুন। এক ঐতিহাসিক নজির সৃষ্টিকারী, এক মহামিছিল ভাঁড়ের রাজপথে আগামীকাল আপনারা দেখতে পাবেন, কারণ আগামীকাল আবার মাধ্যমিক পরীক্ষা আছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে, আবার ওখানে 11-এর এক্সাম আছে। সেই কারণে আমরা মৌন মিছিল করব, মুখে কালো কাপড় বেঁধে, কারণ এদের বিরুদ্ধে ধিক্কার। আমরা সভাটা করতাম না, মিছিলটা করতাম না, কিন্তু আজকে যারা সমাজটাকে, সোসাইটিটাকে ধ্বংস করতে চায়, আজকে তারা ধর্মের যারা কালোবাজারি আছে, তাদের যে অন্যায়, তাদের যে অহংকার, তাদের যে আত্ম অহংকার, এগুলোকে যদি আমরা আগামী দিনে বন্ধ করতে না পারি, তাহলে আমরা কখনো কিন্তু এই অন্যায়ের প্রতিবাদটা করতে আমরা পারবো না, আমরা ব্যর্থ হব। এবং আমি আজকের এই অন ক্যামেরা ভাঙনের মানুষের বলি, আপনার সন্তানকে কি শেখাবেন? মৌলবাদ, মুসলমানে মুসলমানের দাঙ্গা করা, হিন্দু মুসলমানের দাঙ্গা করা, আপনার সন্তানকে কি শেখাবেন? সাম্প্রদায়িকতা, আপনার সন্তানকে কি শেখাবেন? সন্ত্রাসবাদ, আপনার সন্তানকে কি দেখাবেন, কি শেখাবেন? হাত পেতে টাকা চাওয়া, এগুলো থেকে ভাঙনের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আমার আবেদন, আপনারা আসুন। এই মুহূর্তে ভারতবর্ষের মধ্যে ধর্ম নিরপেক্ষতার প্রতীক যদি আমরা কাউকে মনে করি, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, তার নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে ধর্ম নিরপেক্ষতাকে এখনো পর্যন্ত মাথার মুকুট করে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাই আজকের এই সভায় অল্প এক ঘন্টার মধ্যে এত মানুষের উপস্থিতি আমি অভিভূত, যে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো যে আপনারা এত সময়ের মধ্যে উপস্থিত হয়েছেন। আর বিশেষ করে আজকের আমাদের দলে যারা যোগদান করবেন, তাদেরকে সম্মান দলগতভাবে যা সম্মান তো দেওয়া হবেই আগামী দিনে, এবং নিশ্চিতভাবে আমরা মনে করি যোগ্য নেতৃত্ব থাকলে আরো অনেক বেটার জায়গায় তাদেরকে নিয়ে যাওয়া হবে। আসুন আমরা সকলে মিলে ভাঙড়ের ঐতিহ্য, ভাঙড়ের গরিমাকে আমরা রক্ষা করে আগামী দিনে আমরা একসাথে হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী আমরা একসঙ্গে এগিয়ে যাব। এই কথা বললে সবাইকে ধন্যবাদ, সবাইকে অভিনন্দন, সবাইকে শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।